একটি বিশিষ্ট সীমানা দ্বারা স্বতন্ত্রকৃত ভারতের পূর্ব প্রান্তবর্তী বিস্তৃত অঞ্চল ইতিহাসের আদি যুগ থেকে নিজস্বতার প্রমাণ রেখেছে। প্রাচীন বাংলার কোনো বিশিষ্ট নাম ছিল না, এর ভিন্ন ভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিল। উত্তরবঙ্গে পুন্ড্র ও বরেন্দ্র, পশ্চিমবঙ্গে রাঢ় ও তাম্রলিপ্ত এবং দক্ষিণ ও পূর্ববঙ্গে বঙ্গ, বঙ্গাল, সমতট, হরিকেল ইত্যাদি জনপদ ছিল। আবার উত্তর ও পশ্চিমবঙ্গের কিছু গৌর নামেও সুপরিচিত ছিল। এক একটি কৌমের মানুষ নিয়ে গড়ে উঠেছিল এক একটি জনপদ। সাধারণত এই কৌমগুলোর নাম অনুসারে জনপদগুলো পরিচিতি পায় এবং জনপদগুলোর নাম কৌমগুলোর নাম থেকেই হয়। এছাড়াও মহাভারতে একাধিকবার পূর্ব ভারতের জনপদের উল্লেখ আছে। আদিপর্বে অপুত্রক বলির স্ত্রী পাঁচটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র, সূক্ষ্ম, এরা যে দেশে বাস করতেন সেই দেশ তাদের নামে পরিচিত হয়। ঐতিহাসিক কাল থেকে খ্রিস্টীয় ষষ্ঠ সপ্তম শতক পর্যন্ত প্রাচীন বাংলা বিভিন্ন স্বতন্ত্র জনপদেই বিভক্ত ছিল। বঙ্গ জনপদটি বর্তমানকালের দক্ষিণ ও পূর্ববঙ্গ নিয়ে গঠিত ছিল। সাধারণত পশ্চিমে ভাগীরথী, উত্তরে পদ্মা, পূর্বে ব্রহ্মপুত্র ও মেঘনা এবং দক্ষিণে সমুদ্র পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু কোনো কোনো সময় বঙ্গ জনপদটি পশ্চিমে কপিসা নদী ও পূর্বে ব্রহ্মপুত্র ও মেঘনার পূর্ব তীর পর্যন্ত বিস্তৃত ছিল, তার প্রমাণও পাওয়া যায়। শিলালিপিতে বিক্রমপুর ও নাব্য প্রাচীনবঙ্গের দুইটি ভাগের উল্লেখ দেখতে পাওয়া যায়, কিন্তু ধারণা করা হয় নাব্য সম্ভবত বরিশাল ও ফরিদপুরের জলবহুল নিম্নভূমির নাম ছিল, কারণ এই অঞ্চলে নৌকায় যাতায়াতের প্রধান উপায় ছিল। এছাড়াও একাদশ শতকের শেষের দিকে বঙ্গের দুইটি ভাগের উল্লেখ পাওয়া যায়। এর একটি বঙ্গের উত্তরাঞ্চল, অন্যটি বঙ্গের অনুত্তর বা দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের উত্তর সীমা ছিল পদ্মা এবং সমুদ্র তীরবর্তী খাল নালা সমাকীর্ণ ভূভাগ ছিল দক্ষিণাঞ্চল বা অনুত্তর। সমতট ছিল কামরূপের দক্ষিণে। বর্তমান ত্রিপুরা সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত সমতটের অংশ ছিল। সমতটের পশ্চিম সীমা একসময়ে চব্বিশ পরগনার খাড় পর্যন্ত বিস্তৃত ছিল। গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে একেবারে মেঘনা মোহনা পর্যন্ত গোটা সমুদ্রশায়ী ভূখণ্ডকেই সমতট বলা হতো। হরিকেল ছিল প্রাচ্য দেশের পূর্ব সীমায়। এই জনপদটি চন্দ্রদ্বীপ বা বাখরগঞ্জ অঞ্চলের সংলগ্ন ছিল। সপ্তম অষ্টম শতক থেকে দশম একাদশ শতক পর্যন্ত বঙ্গ ও সমতটের সংলগ্ন হলেও হরিকেল ছিল স্বতন্ত্র রাজ্য। কিন্তু ত্রৈলোক্যচন্দ্রের চন্দ্রদ্বীপ অধিকার করার পর হরিকেল অঞ্চলটি সিলেট পর্যন্ত বর্ধিত করেন। হেমচন্দ্র তার অভিধান চিন্তামণি গ্রন্থে বঙ্গ ও হরিকেল একার্থবোধক বলে মনে করেছেন। মঞ্জুশ্রী কল্প নামক বৌদ্ধ গ্রন্থে হরিকেল সমতট ও বঙ্গ ভিন্ন ভিন্ন ভূখণ্ডের নাম হিসেবে পাওয়া যায়। আনুমানিক খ্রিস্টীয় পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে লিখিত দুটি পুঁথিতে হরিকেল প্রাচীন সিলেটের নাম বলে উল্লেখিত হয়েছে। রুদ্রাক্ষ মাহাত্ম ও রূপচিন্তামণিকোষ গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকেল ও সিলেটকে অভিন্ন বলা হয়েছে। অষ্টাদশ শতাব্দীতে জাপানে মুদ্রিত একটি মানচিত্র অনুসারে হরিকেল তাম্রলিপ্ত এর দক্ষিণে অবস্থিত ছিল। বঙ্গ জনপদের পাশাপাশি বঙ্গাল নামে আরও একটি জনপদের নাম পাওয়া যায়। রাজেন্দ্র চোলের তীরমুলাই লিপিতে উল্লেখিত চোল অভিযানে
দক্ষিণরার থেকে বঙ্গাল দেশে এসেছিল এবং গোবিন্দচন্দ্রকে পরাজিত করেছিল। পঞ্চদশ শতাব্দীর ডাকনার গ্রন্থে বঙ্গাল ও হরিকেলকে পৃথকভাবে চিহ্নিত করা হয়েছে। একাদশ শতাব্দীর রাজেন্দ্র চোলের তীরমুলাই সূত্রে জানা যায় দক্ষিণরারের পরেই ছিল বঙ্গাল এবং দুই অঞ্চলের মধ্যসীমা ছিল সম্ভবত গঙ্গা ভাগীরথী। তাই বলা হয় আদিতে খুলনা বাকরগঞ্জ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমুদ্রবর্তী অঞ্চলে ছিল বঙ্গাল জনপদ। চন্দ্রদ্বীপ বঙ্গের অন্তর্গত আরেকটি প্রসিদ্ধ জনপদ। মধ্যযুগের সুপ্রসিদ্ধ বাকল হতে অভিন্ন এবং বাকরগঞ্জ জেলায় অবস্থিত ছিল চন্দ্রদ্বীপ। এছাড়াও প্রাচীনকালে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত আরও বেশ কিছু ভূখণ্ডের নাম চন্দ্রদ্বীপ এবং পূর্বে ইন্দোচীন হতে শুরু করে পশ্চিমে মাদাগাস্কার পর্যন্ত অনেক হিন্দু উপনিবেশ এই নামে অভিহিত ছিল। আপনারা দেখছেন হিস্ট্রি সোর্স চ্যানেল। আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আপনাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনারা চাইলে আমাদের স্পন্সর করতে পারেন এবং ভিডিওর বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন, যাতে আমরা ইতিহাসের নতুন নতুন অধ্যায় আপনাদের সামনে তুলে ধরতে পারি।